রাষ্ট্রপতির একান্ত বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাগর হোসেন। মাদক ব্যবসা করতেন, সাপ্লাই ব্যবসা করেন। গ্রামের এনজিও নারীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে ঢাকায় এসে বনে গেছেন সাংবাদিক সাগর হোসেন। রামপুরায় 60 লাখ টাকা ঘুষ নেওয়ার একটি ঘটনায় এই সাগর হোসেনকে মারধর এবং ডোবার নোংরা জলে চুবিয়েছিল সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরা। কিশোরগঞ্জের হাওড় এলাকার সেই টেঙ্গুইটটা সাগর এখন রাষ্ট্রপতির এপিএস। নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই সাগর হোসেনকে নিয়ে দেখুন করাপশন ইন মিডিয়ার এবারের প্রতিবেদন। কিশোরগঞ্জের কোটিয়াদি এলাকায় জন্ম সাগর হোসেনের। এলাকায় চাপাবাজ নামে পরিচিত সাগর হোসেন ফেন্সি ডিলের ব্যবসা করেছেন। শিবির কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে চাষী কল্যাণ মাইক্রো ক্রেডিট এনজিও থেকে অর্থ আত্মসাৎ করে এলাকা ছাড়া হন। এলাকার নারীদের ঝাড়ুর বাড়ি থেকে বাঁচতে ঢাকায় এসে যোগ দেন ডেস্টিনিতে। কোটটাই পরে আর চাপার জোরে চলতে থাকে সাগরের নানা ধান্দাবাজি। এর মাঝে কয়েকটি গণমাধ্যমের কর্মরত ব্যক্তিদের সাথে খাতির হয় সাগরের। কিশোরগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ সহ হাওড় এলাকা থেকে কিশোরী কলেজ পড়ুয়া মেয়েদের টিভি চ্যানেলে জব দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে হোটেলে পাঠিয়ে টাকা উপার্জন শুরু করেন সাগর এবং বিভিন্ন শোয়ের স্পন্সার এনে দেওয়ার কাজ শুরু করেন। এটিএন নিউজে অদক্ষতা এবং নারী কেলেঙ্কারিতে চাকরি হারায় সে। দৈনিক সংগ্রাম, যুগান্তর সহ আরও কয়েকটি গণমাধ্যমে চাকরি করেছে সাগর। একাধিক গণমাধ্যম থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাকরি গেছে এই সাগরের। পরবর্তীতে বাংলা টিভির এমডির স্ত্রী সোহেলি পিঙ্কির দুঃসম্পর্কের আত্মীয় পরিচয়ে চাকরি হয় বাংলা টিভিতে। বাংলা টিভির নাম ভাঙিয়ে সমগ্র দেশে চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তোলে কিশোরগঞ্জের হাওড় এলাকার সেই টেঙ্গুইটটা সাগর। বাংলা টিভির স্টিকার ব্যবহার করে গাড়ি দিয়ে কিশোরগঞ্জ সহ হাওড় এলাকা, বাঞ্চারামপুর, আখাউড়া এলাকা থেকে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক কেনাবেচা এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। মিডিয়ার পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রী এমপিদের নাম ভাঙিয়ে চাকরি এবং নিয়োগ বাণিজ্য করে সে। বাংলা টিভিতে থাকতে লাখ টাকার বিনিময়ে প্রতিনিধি নিয়োগ দেয় সাগর। নিজ এলাকা কিশোরগঞ্জে নামে বেনামে অনেক জমি ক্রয় এবং কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট সহ বিভিন্ন স্থানে তার অবৈধ সম্পদ রয়েছে। বাংলা টিভিতে মাসিক হিসেবে বিভিন্ন সাংবাদিকদের এবং সোর্সদের দিয়ে চাঁদাবাজি করাতো এই সাগর। যদি সাগর ভাই বলছেন যে তুমি ওনার সাথে বসে ব্যাপারটা সমাধান করে ফেলো, এখন ধরেন যে ব্যাপারটা সমাধান করতে হলে আপনি তো বোঝেন যে কি এখন মানে বিভিন্ন রকম ঝামেলা টামেলা হয়, এখন আপনার আপনাদের চিন্তা ভাবনাটা কি সেরকম বললে আমি এটা নিয়ে একটু স্যারের সাথে কথা বলে আমাদের অফিসের সাথে অফিসিয়ালি ভাবে বসে এটা সমাধান করতে চাই, কারণ নিউজ টিউজ আমি চাই না করতে। মানে নিউজটা করার নিউজটা যেন না হয় এটা একটা ব্যাপার। কিন্তু ভাই আমি একটা বিষয় বলি বুঝছেন, এখন যদি যদি খারাপ ভাবে নেন না, আমি আপনার আমি কিন্তু ইয়ে করে বলতেছি না, এখন আমাকে সাগর ভাই বলতে চাচ্ছে আপনার সাথে সমঝোতা আলোচনা করে যদি কি সাগর ভাই আপনার সাথে সমঝোতা না কোনো ঝামেলা না, এখন নিউজ করতে যাচ্ছে নিউজ। হ্যাঁ হ্যাঁ কি বলতে যাচ্ছে আমাকে বলেন আপনি ক্লিয়ার করে। আসলে আমি দেখা করি আপনার সাথে, আমি বিকেলে বা সন্ধ্যার দিকে আমি একটু আসি না, সেটা দেখা করেন কোনো অসুবিধা নেই। রামপুরার প্রিমিয়ার সুইটস, বনফুল, ফুলকলি সহ কয়েকটি প্রতিষ্ঠানে নিউজ করার নামে 60 লাখ টাকা ঘুষ নেওয়ার একটি ঘটনায় এই সাগরকে পিটিয়েছিল অন্য সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ। হ্যালো সাগর ভাই, সরি ভাই, তাও ভাই সরি, আপনার ফোন এই যে কালকে থেকে খুব ঝামেলা ছিলাম ভাই, ট্যাক্স অফিসে ছিলাম এই জন্য ধরতে পারিনি ভাই। কেমন আছেন? এখন ফোন দিয়েছিলেন তখন নামাজে ছিলাম। এখন হচ্ছে যে ওই
যেহেতু আমাদের একটা ওই আপনার জেন্টলম্যান এগ্রিমেন্ট আছে নিরাপদ খাতের সঙ্গে, এখন আপনার সঙ্গে তো আপনি যেহেতু ওই যে ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলেন, উনি আমাকে বলেছে আপনি তো আমাদের সঙ্গে আলাপই করে দ্রুতই করেন না ভাই, কারণ ওরাও আমাদেরকে বলতেছে ভাই আমাদের ইন্টারভিউ সব শেষ হয়ে গেল, আপনারা জিনিসটা দেখাচ্ছেন না কেন? আপনারা যে ইন্টারভিউ গুলো নিয়ে গেলেন আপনাদেরকে যে ইয়েগুলো দিলাম, আপনারা জিনিসটা কবে দেখাবেন কবে বলেন? তার মধ্যে যে আমরা একটু রেডি করছি, আমরা একটু যে খেলা টেলা নিয়ে একটু ইয়ের মধ্যে আছি, এই ব্রেক দিনের মধ্যে আপনাদেরকে এই করবো অন এয়ার করবো এভাবে বলে আমি ওনাকে মানে বুঝাই চাই। আচ্ছা এখন তাহলে কি করতে ওদের কি ওরা চাচ্ছে নিউজ করতে? হ্যাঁ অবশ্যই ওরা চাচ্ছে না তবে না কেন চাচ্ছে আমরা কেন করবো, মানে আমরা তো আমি বুঝতে না কেন আমরা তো মিষ্টি চাচ্ছে না আমাদের কি করতে হবে আমাদের দিক থেকে কি করতে হবে বলে? আপনাদের দিক থেকে হচ্ছে আপনাকে একটু আসতে হবে আমার এখানে এসে সলিউশন ফর্মুলা আমরা করবো, এই ফর্মুলা অনুযায়ী আপনি ধরনের ভাবে করবেন একজন নারী প্রডিউসারের টাকা মেরে দেওয়ায় ওই প্রডিউসার ওনার ব্যক্তিগত অফিস রামপুরায় কাঁচা বাজারের কাছে এনে বেঁধে রেখেছিলেন এবং আরো কিছু সাংবাদিক মারতে মারতে রামপুরা বনশ্রী এবং মোরাদিয়া জামালের হোটেলের পেছনের নোংরা নালার ভেতর চুবিয়ে রাখে এই সাগরকে। সাগরকে মারধর দেওয়া সেই নারী প্রডিউসার আমাদেরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাগর হোসেনের বিরুদ্ধে নানা ধরনের অপরাধকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। রামপুরা যাত্রাবাড়ি গাবতলী সহ আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ইফাত এক্সিলেন্ট গ্রুপ হাকিমপুরি জদ্দা ছোট বড় বিভিন্ন ডাইং টেক্সটাইল সহ বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলেছেন এই সাগর। র‍্যাবের বিভিন্ন কর্মকর্তাদেরকে বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মাসিক হাপ্তা তোলার অভিযোগ রয়েছে সাগরের বিরুদ্ধে। করাপশন মিডিয়া সাগর হোসেনের তথ্য সংগ্রহ করতে গিয়ে জেনেছে চাঁদাবাজি ধান্দাবাজি ছাড়াও বিভিন্ন মহলে মেয়ে সাপ্লাই দিয়ে থাকেন তিনি। একসময় শিবির নেতা খোরশ পাল্টে এখন আওয়ামী লীগের পতাকা তলে। এত সময় যে সাগর হোসেনের কথা জানলেন তার আরও একটি পরিচয় আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একান্ত ব্যক্তিগত বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এই সাগর হোসেন। বিতর্কিত আর নানা অপরাধকাণ্ডে জড়িত সাগর হোসেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসার সুযোগ পেয়েছেন শুধুমাত্র রাষ্ট্রপতির বিশেষ ইচ্ছায়। দুর্নীতি দমন কমিশনের সংবাদ সংগ্রহের সময় বর্তমান রাষ্ট্রপতির সাথে পরিচয় সখ্যতা গড়ে ওঠে সাগরের। দুদক বিটের সাংবাদিকদের সংগঠন র‍্যাকের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই সাগর। দুদক থেকে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের দুর্নীতির ফাইল অভিযোগের কপি নিয়ে তাদেরকে নিউজ করার ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করতেন সাগর। বর্তমানে রাষ্ট্রপতিকে বাংলা টিভির অ্যাডভাইজার পদে বসিয়েছিলেন এই সাংবাদিক নামধারী সাগর হোসেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশাসনিক কাজে বা দাপ্তরিক কাজে নিয়োগের ক্ষেত্রে উক্ত ব্যক্তি সম্পর্কে কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং সরকারের উচ্চ পর্যায় থেকে অনুসন্ধান এবং তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। সাংবাদিক সাগর হোসেনের ক্ষেত্রে সেই ধরনের কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বা তথ্য উপাত্ত আমলে নেওয়া হয়েছে কি না সেটাও একটা বড় প্রশ্ন, কারণ আমাদের সমর্থিত সূত্র দাবি করেছে রাষ্ট্রপতির বিশেষ ইচ্ছায় এই সাগর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। সাগর হোসেন এপিএস পদে নিয়োগ পাওয়ার পর সোশ্যাল মিডিয়া সহ আওয়ামী লীগের ভিতরে নানা ধরনের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। গোয়েন্দা সংস্থাও এখন নড়ে চড়ে বসেছে। করাপশন ইন মিডিয়া বিশ্বাস করে সাগর হোসেন একজন বাজে প্রকৃতির মানুষ। তিনি শুধু রাষ্ট্রপতির এপিএস পদেই নয়, সাংবাদিকতার জন্য একটি ডেঞ্জারাস ক্যারেক্টার। আর শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।
জাওয়াদ নির্ঝর, লন্ডন।